তিনি যোগ্য ছিলেন ভারতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য। বিশ্বকাপ জয়ে তার ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবে না। তবে তিনি ভারতীয় দলের অধিনায়ক হতে না পারলেও কলকাতা দলের অধিনায়ক ছিলেন, তাই তিনি জানেন অধিনায়ক কখন সফল হয়। দল যদি খারাপ খেলে তবে অধিনায়ক খারাপ ভালো যাই খেলুক না কেন, ব্যর্থ হবেই। যেহেতু তিনি চিরকাল সোজা কথার মানুষ, তাই যুক্তি দিয়ে সোজা কথাটাই বলেছেন হার্দিকের মুম্বাই দলের এক সময় সতীর্থদের। মুম্বাই কার্যত এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে, তাই সমালোচনার তীর হার্দিকের দিকে। হার্দিক কিছু ক্ষেত্রে দায়ী হলেও এগারো জনের দলে একা একজনের জন্য দল জিতবে বা হারবে মেনে নেওয়া ঠিক নয়। ডিভিলিয়ার্স ও পিটারসেন হার্দিক পান্ডিয়ার সমালোচনা করেছেন অধিনায়ক হিসেবে হার্দিকের যোগ্যতা নিয়ে। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। তারা হয়তো নিজেদের অধিনায়ক থাকাকালে কোন জায়গায় ছিল ভুলে গিয়েছেন, আর সেটা মনে করিয়ে দিয়েই হার্দিকের পাশে দাঁড়িয়েছেন গৌতম গম্ভীর। তিনিও পাল্টা প্রশ্ন তুলেছেন পিটারসেন ও ডিভিলিয়ার্স নিজেরা অধিনায়ক হিসেবে কতটা সফল ছিলেন। গম্ভীরের এই প্রশ্নের উত্তরও দিয়েছেন পিটারসেন। গম্ভীরের অভিযোগ মেনে নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক পিটারসেন জানিয়েছেন তিনি অধিনায়ক হিসেবে একেবারেই যোগ্য ছিলেন না। নিজের এক্সান্ডেলে তিনি জানান, গম্ভীর ভুল কিছু বলেননি, আমি খুবই খারাপ অধিনায়ক ছিলাম, সঙ্গে একটি স্মাইলি ইমোজি দেন তিনি। তিনি হয়তো এখানেই বিতর্কের ইতি করতে চেয়েছেন, সেই কারণেই গম্ভীরের কথার পাল্টা জবাব না দিয়ে বিতর্কের ইতি টানতে চেয়েছেন তিনি। হার্দিককে নিয়ে এই মুহূর্তে যত সমালোচনা হয়েছে তাদের মধ্যে সামনের সারিতে রয়েছেন ডিভিলিয়ার্স ও পিটারসেন। হার্দিকের নেতৃত্ব নিয়ে সবথেকে বেশি সমালোচনা করেছেন এই দুইজনই। এবার তাদের এক হাত নিলেন গম্ভীর। তিনি বলেন, প্রতিদিন প্রতিটা ম্যাচের পরে হার্দিককে নিয়ে কাটা ছেঁড়া করা ঠিক নয়। যারা ওর সমালোচনা করছে তারা নিজেরা অধিনায়ক হিসেবে কতটা সফল। ডিভিলিয়ার্স বা পিটারসেনের নেতৃত্বে দল দারুণ কিছু করেছে এমনটা আমার মনে পড়ছে না। ওদের রেকর্ড তো হার্দিকের থেকেও খারাপ। কমলা লেবুর সঙ্গে কমলা লেবুর তুলনা হয়, আপেলের সঙ্গে কমলা লেবুর তুলনা হয় না। একটি সাক্ষাৎকারে হার্দিকের সমালোচনা নিয়ে মুখ খোলেন গম্ভীর। তিনি বলেন, বিশেষজ্ঞরা কি বলল সেটা বড় কথা নয়, এটা তাদের কাজ। আমার মতে কোনো অধিনায়কের সাফল্য বা ব্যর্থতা তার দলের উপর নির্ভর করে। যদি মুম্বাই এবার ভালো খেলতো তাহলে সবাই হার্দিকের নেতৃত্বের প্রশংসা করত। মুম্বাই ভালো খেলতে পারছে না বলেই সবাই হার্দিককে নিয়ে প্রশ্ন তুলছে। গম্ভীর মনে করেন, একটি দল থেকে সাধারণ প্লেয়ার অন্য দলে যেভাবে মানিয়ে নিতে পারে, একজন অধিনায়ক হিসেবে এক দল থেকে অন্য দলে গিয়ে দলের সদস্যদের মন বুঝে মানিয়ে নেওয়া কিছুটা হলেও কঠিন, আর সেই সময়টা হার্দিককে দিতে হবে। অর্থাৎ মুম্বাই যদি ভবিষ্যতের দিকে তাকিয়ে দল গড়তে চায় তাহলে হার্দিককে আর কয়েকটা মরশুম সুযোগ দিতে হবে। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।